তিনটি কাজ রয়েছে যে তিনটি কাজকে অলস আমাদের উপরে হারাম করেছেন আর তিনটি কাজ থেকে আমাদেরকে নিষেধ করেছেন যে হাদিসের মধ্যে এই বক্তব্যটি এসেছে সহিখারির চব্বিশ শত আট নম্বর হাদিস এবং সহি মুসলিমের চার হাজার পাঁচশত আশি নম্বর হাদিস মুগির আদিউল্লাহু তালাহ আনহু যখন তিনি তিনিাবির আদিউল্লাহ তালা আনহুর কাছে পত্র লেখলেন তখন তিনি বললেন سمعت uh, رسول الله صلى الله عليه وسلم إن الله حرم ثلاثا ونهى عن ثلاث আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে তিনটি বিষয় হারাম করেছেন এবং তিনটি বিষয় থেকে নিষেধ করেছেন আর যে তিনটি বিষয় হারাম করেছেন তার মধ্য থেকে প্রথম যে বিষয়টি সেটি হচ্ছে ওয়াদুল বানাত কন্যা সন্তানদেরকে জীবিত হত্যা করা জীবিত দাফন করা মাটি নিচে পুঁতে দেওয়া এটি হচ্ছে আমাদের জন্য হারাম যে কাজটি জাহেলি যুগে ছিল জাহেলি যুগের লোকেরা কন্যা সন্তানের পিতা বলে নিজেদেরকে পরিচয় দিতে লজ্জা বোধ করতো এই জন্য তারা কন্যা সন্তান হলে পরেই তাদেরকে জীবন্ত কবর দেওয়া হতো আর আল্লাহ সুবাহ হুয়া তারা সেই কথাটি পবিত্র কোরআনুল করিম বলছেন বি আই দ্যাম বিং কুতিলাত তাদেরকে যাদেরকে জীবন্ত কবর দেওয়া হতো কি অপরাধে তাদেরকে জাহেলি যুগের লোকেরা কবর দিত হত্যা করত কোনো অপরাধ ছিল না শুধুমাত্র তারা এই বড় পাপাচারটিকে নিজেদের মধ্যে ধারণ করে নিয়েছে এবং যখনই কোনো কন্যা সন্তান হতো তখন তারা তাকে দাফন করত। দুই নাম্বার হচ্ছে অকুকুলো পিতা পিতামাতার অবাধ্য হওয়া পিতামাতার অবাধ্য হওয়া এটি আল্লা সুবাহ আমাদের উপরে হারাম করেছেন তিন নাম্বার হচ্ছে অর্থাৎ এমন খরচ যেটা আপনার জন্য জরুরি এমন খরচ করতে আপনি নিজেকে বারণ করা অথবা খরচ করা থেকে বিরত থাকা দু নম্বর হচ্ছে ওহাত যে জিনিস আপনার জন্য চাওয়া এটি আপনার হক নয় সেই জিনিস আপনি চাওয়া এই যে তিনটি বিষয় এই তিনটি বিষয়ে তারা আমাদের উপরে হরম করেছেন যে সমস্ত কাজ থেকে রসুল্লাহ সাল আলহিউসাল্লাম নিষেধ করেছেন সেই সমস্ত কাজসমূহের অন্যতম একটি কাজ হচ্ছে কিলুকল। যে এই ধরনের কথা বলা অমুকে বলেছে বা এটি বলা হয় এটি বলেছেন এই ধরনের কথা বলে দেখা যায় আমরা অনেক কথা সমাজে ছড়িয়ে দেই আমরা ভিত্তি জানি না এই কথাটার মূল জানি না কে বলেছেন বা এটা সত্য কিনা বা এটা মিথ্যা কিনা না জেনেই ওমো বলেছেন অথবা বলা হয় এই কথা বলে কোনো কথা বলা সরুল্লা সাল্লাহ আলহিউসাল্লাম নিষেধ করেছেন দুই নম্বর হচ্ছে ক্যাস ক্যাসরতুয়াল বেশি বেশি প্রশ্ন করা কোনো লোকের সাথে দেখা হয়েছে আপনি কি করেন কেমন আছেন কোন জায়গায় ইনকাম করেন কোন জায়গায় চাকরি করেন এভাবে কেমন করেন এই যে অধিক প্রশ্ন করা এটি রসল্লা সাল্লাহ আলহিউসাল্লাম নিষিদ্ধ করেছেন তিন নাম্বার হচ্ছে এ দ আতুল মাল এবং সম্পদ নষ্ট করা আপনার যখন সম্পদ খরচ করতে হবে আপনার প্রয়োজন রয়েছে সেই প্রয়োজনের আলোকে আপনি খরচ করতে পারেন কিন্তু সম্পদ আপনি নষ্ট করতে পারেন না যদি আপনি আপনার প্রয়োজনের ব্যতিরে বেহুদা বা অন্য অন্যায় পথে সম্পদকে নষ্ট করেন সেই জন্য আপনাকে অবশ্যই জবাবদিহি করতে হবে কারণ মাঠে আল্লাহ মাঠে অলস্যান তারা যে সমস্ত প্রশ্ন করবেন সে সমস্ত প্রশ্ন সমূহের অন্যতম একটি প্রশ্ন হচ্ছে তার সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে সে তার সম্পদ কোন জায়গা থেকে উপার্জন করেছে এবং কোন জায়গায় ব্যয় করেছে এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে আমাদের ধন সম্পদ এমনিতেই নষ্ট করা যাবে না প্রিয় দর্শক আসুন আমাদের জীবনকে সুন্দর করার জন্য আমরা এই সমস্ত জিনিসগুলোর প্রতি যত্নবান হই যে সমস্ত কাজগুলো ওয়া তারা আমাদের উপরে হারম করেছেন সেই সমস্ত কাজগুলো আমরা পরিহার করব আমাদের জীবনের সৌন্দর্যের জন্য তাহলেই আমাদের জীবনে সৌন্দর্য নেমে আসবে এবং আমরা আমাদের জীবনকে স্থানের ছায়াতলে সুন্দর করে পরিচালনা করতে পারবো অলসাহ তারা আমাদের সকলকে সুন্দর সুন্দর কাজগুলো করার তৌফিক দান করুন এবং যে সমস্ত কাজগুলো আমাদের জন্য ক্ষতিকারক এবং হারাম করেছেন নিষেধ করেছেন সেই সমস্ত কাজগুলো করে আমাদের জীবনকে গঠন করার চেষ্টা করি অলসভা হ্যাঁ তাহলে আমাদের সবাইকে তো অফিক দান করুন আই